আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে ভিন্ন ধরনের একটা নাটকের দৃশ্য। এই নাটকের দৃশ্য আপনারা দেখতে পারছেন, স্ত্রী তার স্বামীকে কিভাবে শলা দিয়ে পিটায় তার একটি দৃশ্য দেখুন। আসলে ছেলেটা হলো একটা কি বলবো, উলামবাড়ি কয় আমাদের ভাষায় আর কি, মনে করো যে কোনো কাজকর্ম করে না, ভালো একটা বউ ঘরে নিয়ে আসি, কোনো কাজকর্ম করে না, বউকে খেতে দেয় না, বউয়ের পছন্দ মতো কোনো দিনই দেয় না। সেক্ষেত্রে বউ রাগান্বিত হয়ে তার স্বামীকে শলা পিটা করছে, এবং এই শলা পিটানোটা ঠিক হচ্ছে কি না, আসলে ঠিক হচ্ছে না, ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ডিরেক্টর সাহেব। দেখুন আপনারা কীভাবে তার উলামবাড়ি জামাই, অর্থাৎ কি বলবো, তার স্বামীকে, ওই সুন্দরী বউয়ের স্বামীকে কীভাবে শলা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে তার একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। আসলে এই শ্যুটিংটা হয়েছে গাজীপুর পুবাইল একটি শ্যুটিং স্পটে। আপনারা দেখছেন ওই তার স্ত্রীর হাতে, তার সুন্দরী বউয়ের হাতে একটা ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে তার স্বামীকে পিটাবে, তারই একটি দৃশ্য চিত্রায়ন করা হচ্ছে এই নাটকে। কিন্তু বারবার ভুল করছে এই 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 বউ তার স্বামীকে ভালোভাবে ঝাড়ু দিয়ে স্পর্শ করতে পারছে না এবং লাগছে না, বারবার ফান করে দেখ। আপনারা দেখতে পারছেন ঝাড়ুটা বারবার তার স্ত্রীর কাছে আবার ফেরত দিচ্ছে। আসলে এই শ্যুটিংটা হচ্ছে না বাস্তবে, যে এরকম আসলে এরা করছে কি না জানি না, গ্রামের লোক দিয়ে শ্যুটিং করালে মনে হয় ভালো হতো। পরিচালক আসলে বারবার টেনশনে পড়ে গেছে, শুধু স্বামীকে ঝাড়ু দিয়ে পিটাবে এর একটি দৃশ্য দেখাতে প্রায় আমাদের দেড় ঘন্টা লেগে গেছিলো এই শ্যুটিং স্পটে শ্যুটিং করার জন্য। পরবর্তীতে ডিরেক্টর যখন ভালোভাবে দেখা যায়, এই যে ডিরেক্টর দেখা যায় এইভাবে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে তার স্বামীকে পিটাতে হবে, এইবার দেখায় দিল ডিরেক্টর, এইবার বোধহয় কাজ হবে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই, নতুন কোনো খবর নিয়ে হাজির হব। আমি আশরাফুল, আল্লাহ হাফেজ।